সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এসো তাহলে আবার। টাটা। আজকে আমাদের এতগুলো চা কেন, চলুন তো দেখি। আজকে আমাদের এতগুলো কি জন্য চা, কারণ কি? আজকে আমাদের 4 কাপ। এই দেখেন মাসি চলে এসছে, মাসি। আর একটা কোথায় গেল? মাজা ব্যথা, মাজা ব্যথাটা ঘরে আছে, সব মাজার সমস্যা। এখন মা চলে এসছে। মা, মাজায় ব্যথা কেমন আছে? মাজায় খুব ব্যথা। বিস্কুট নিয়ে আসি। মাসি শাশুড়ি এসছে, দেখলেন আমার শাশুড়িমাও এসছে। তা হঠাৎ করে মা চলে এসছে কারণ মাজায় ব্যথা, আমি দেখতে যাবো ভাবছিলাম আজকেই। তা মা আজকে বলছিল ভালো লাগছে না, তাই চলে এসছে। তা এখন তাড়াতাড়ি সময় কী করবো ভাবলাম, ঝটপট চাউমিনটা করে নিলাম। রুটি তরকারি করতে লেট হবে বলে চাউমিন করে নিলাম। তা এবার মাকেও দিয়ে দেবো, মাসিকেও দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। খাওয়ার পরে দাদা আবার হঠাৎ ফোন করেছিল, আমার দাদা আসছে, কারণ দাদা এসেছিলো ডাক্তার দেখাতে, মেয়ের খুবই শরীর খারাপ। তা একবার ফোন করেছিলো, দিয়ে আমি বললাম আয় খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে যাস। দাদার আজকে আবার ডিউটি আছে। তা দাদা চলে যাবে চলে যাবে করছে, তাই রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। এদিকে দাদা মাজা নিয়ে এসেছিলো একটু দিলাম, আর এদিকে মাসি ওল ডাটা, ওল কচু ডাটা পাতা এগুলো কাটছে। এই দেখুন ওল পাতার বড়া এগুলো, আর ডাটাটা রান্না হচ্ছে। আর এদিকে চিকেন হয়ে গেছে ব্যাস, আর ইলিশ মাছটাও রান্না হয়েছে মাসিদের জন্য, ওটা হচ্ছে। আর এটা বড়া বানাবো, তা দাদাকে আর বৌদিকে আগে দিয়ে দেবো। আমরা যেহেতু কালকে আমরা তো চাউমিন খেয়েছি, তা ওরা তো আসলো, ওর জন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। রান্না করতে করতে এত বৃষ্টি শুরু হয়েছে কি বলবো। তা ওদিকে বৃষ্টি হচ্ছে, সাদা সরষেটা তো আজকে না দিলেই না, তা আজকে ধুয়ে দিয়েছি, কারণ সরষের না বর্ষায় কেমন সাদা সাদা হয়ে যাচ্ছিল। আর দেখুন কত বাসন, বাসনগুলো সব ওদিকে ধোয়াও হচ্ছে। ধুয়ে একবারে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। এই দেখুন খাওয়া দাওয়া করতে বসে গেছি, কারণ সবার স্নান করা হয়ে গেছে। আমি দেখছি আগে খাওয়া দাওয়া করে নিই, যেহেতু সকালে একবার স্নান করেছি, যে খাওয়া দাওয়া করে নিই পরে। তারপরে খাওয়া দাওয়া করে সবাই সবার মতো একটু রেস্ট করছে। আর আমি কী করলাম, এই টাইমটায় ঘরটা ভালো করে মুছে, বাসনগুলো তো আগে ধুয়ে খেতে বসে পড়েছিলাম, বাসন ধুয়ে আর তোয়ালেগুলোও একটু পরিষ্কার করে নিলাম। সমস্ত কাজ করে পুরো ফ্রেশ হয়ে স্নান টান করে চলে এসেছি। তা দাদাদের সঙ্গে গল্প করতে করতে বিবাসু গল্প করছিল, দিয়ে ছেলে বললো আমি চা করি, তা ও চা করে এনে দিল। দেখছে মা সকাল থেকে একটু কাজ টাজ করছে, দিয়ে নিজেই চাটা করে নিয়ে আসলো মামার জন্য। তা দাদা এখন বেরিয়ে যাবে, কারণ দাদার ডিউটি আছে কৃষ্ণগড় পোস্টিংয়ে, 8টা 9টার মধ্যে বাড়ি গিয়ে আবার ডিউটি ধরবে ওর জন্যে। আর বন্ধুরা আমার আলনার দিকে কেউ তাকাবেন না, আমার আলনাটার অবস্থা খুব খারাপ হয়ে আছে, ওইটা আমার ব্যবস্থা করতে হবে, আজকে একটু টাইম ছিল না। তারপর ফল কাটা হলো, সবাই মিলে খাচ্ছে। শান বলছি থাকার ইচ্ছা ছিল কিন্তু বাবা নিয়ে চলে যাচ্ছে, কিছু করার নেই। দেখুন সব রেডি হয়ে গেছে, এখন সব চলে যাচ্ছে। এসো তাহলে আবার। টাটা। সাবধানে যাস। আজকে দিনটা খুব ভালোই কাটলো, কীভাবে যে দিনটা গেল বুঝতেই পারলাম না। বাড়িতে জমজমান সব মানুষজন কত সুন্দর, তার চলে গেলে ওরা একটু খারাপ তো লাগছে। তা এটা কে? টাটা। জানলা দিয়ে কে দেখছে, কে দেখছে এটা? গুড ইভিনিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে সারাদিন আপনাদের সামনে আসেনি, কারণ সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। এখন 6:30 না কত, হ্যাঁ এরকমই বাজে, 6:30 সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যা দেবো, সন্ধ্যাটা আরেকটু আগেই দিতাম কিন্তু দাদা এখন চলে গেল, ওর জন্যই দেখছি আগে যাক তারপরে সন্ধ্যাটা দেবো। আর সন্ধ্যা দিতে গেলে আবার ওইদিকে ওদের যেতে লেট হবে, ওইদিকে নৌকা পাবে না।
আর আজকে হচ্ছে শুক্রবার, বেশ তো চলো পরে কথা বলছি, সন্ধ্যাটা দিয়ে নিই এখন, সারাদিন আসা হয়নি আজকে আমাদের সামনে, চলো। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, চলো পরে আসছে আপনাদের সঙ্গে। আর এই শাড়িটা সকাল দুপুরে সব খাওয়া দাওয়ার পরে সব ধোয়া মাজা করেছি, হ্যাঁ দিয়ে আবার স্নান করেছিলাম, ওই জন্য এই শাড়িটা চেঞ্জ করলাম না, কারণ স্নান টান করে তো বিকেলেই পরলাম খাওয়ার পরে, ওর জন্যে। চলো পরে আসছে, হ্যাঁ কই বেদে না মাসে ছাড়ি দেন, মা হাতে ই করছে চা হচ্ছে, চলো চাগুলো ছেড়ে দিন। রুটি করতে এসেছিলাম, তো দেখছি ভাত আছে, মা বলছে আমার জন্য রুটি করতে হবে না, মুড়ি খাবে, আর মাংসের তরকারি একটু আছে, দেখাচ্ছি চলো। মাংসের তরকারি আছে, এটার মধ্যে ভাত আছে, এটার মধ্যে একটু তরকারি আছে, এটার মধ্যে একটু ভাত আছে, একটু মাছের মাথা আছে, আর পড়ার ইয়ে আছে, বেসনের মাসেরা টিভি দেখছে সব বসে। এই বড়াগুলো আবার ভাজলাম, তরকারিটা গরম করলাম, চলো ডিনার করে রান্নাঘরটা ক্লিন করে গ্যাস ওভেনটা পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে এই মাত্র আসলাম, ভিডিও আর বড়ো করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না। আমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখা হবে কালকে নতুন ভিডিও নিয়ে, বাই।